فله بالحق بشيرا ونذيرا فقادك الله تعالى في كلامه বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক মাস একবার করে পাঠ করি। الحمد لله رب العالمين اللهم امين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا وعدتنا ما وعدتنا على رسلك ولا تخزينا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اللهم اغفر لي ذنبي وواسع لي في الدار وبارك لي في الرزق اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أي الله تغفر ربنا لي أي الله تغفر حسوس الله الصرر كرد الفرز وزد أي قرار قريب أي الله تغفر ربنا لي أي الله تغفر كسو قرطيبان كنا تغفر مزدر من يام أي الله تغفر الزمين رفر أي الله تغفر بارين أم تغفر ضرباني আল্লাহ পাকুল নাকি আমাদের দোয়া খানা খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ পাকুর আল্লাহ যারা হাত তুই আমি নবীন করছি মানি আল্লাহ মেহরবানি কর আপনি আমাদের জীবনের সমস্ত গোড়া খাতা গুলো মাফ করে আয় আল্লাহ পাকুর বুলে নিমি আয় আল্লাহ যারা হাত তুই আমি নবীন করেছে মামলা বাবার মতো সম্পদ সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে আজকে বছরের পর বছর চলে যায় আল্লাহ সন্তানকে বাবা বাবা বলে ডাকার মতো কোনো মানুষ পাওয়া যায় আয় বাপুরা বুলের আয়াল্লাহ বাবার মতো সম্পদ যার অন্ধকার কবরে শেষ করে বাবার কবর থেকে আপনি জান্নাতের কুবরা বানাইয়া দিন আল্লাহ বাপুর বলেন যা আসলে আমি নামি করেছি মানে আল্লাহ না জানি কার মায়ের মতো সম্পদ অন্ধকার কবর আয়াল্লাহ যে মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিতে মানে মেহরবানি করে ওই মার কবর তাকেও আপনি জান্নাতের কবরা বানাইয়া দিন আল্লাহ বাপুর আমি নামি করছি মানে আল্লাহ না জানি কারণ আমাদের আল্লাহ অনেকের আত্মীয় স্বজন আল্লাহ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ দাদা নানি খানা খানো শাশু শাশুড়ি বন্ধ কার কবরে শুয়ে আছে আল্লাহ আপনি হেরবানি করে আল্লাহ অনেকের কলিজার কুকার সঙ্গে বন্ধ কার কবরে শুয়ে আছে আল্লাহ আপনি হেরবানি করে তাদের কবর গুলাকেও আপনি জান্নাতের টুকরা বানাইয়া দিন আয় আল্লাহ বাপুর বলে নিমি আয় আল্লাহ তুমি তো অন্তর জানি আয় আল্লাহ তুমি তো ভিতরের সব খবর বাতরে আয় আল্লাহ আল্লাহ জাতির জন্য বঙ্গবন্ধু সে প্রজীব রহমান দুনিয়া থেকে বিজয় নিয়ে চলে গেছে মানে
আজাদের ফেরস্তা গুরু করে দিয়ে আল্লাহ তার কবর কাছে তুমি জান্নাতের কবরা বানাইয়া দাও। আল্লাহ সে পরিবারের আল্লাহ যত সদস্য তোমার বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানি আল্লাহ যত যুবক ভাইরা জীবন দিয়েছে মানি আল্লাহ বাপুর বলে মি আল্লাহ যত যুবক ভাইরা জীবন দিয়েছে আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত বর্ষিত করো। সকল প্রকার দলার মুসিবত থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। আমাদের ভিতরে যারা অসুস্থ হয়েছে আল্লাহ তুমি সুস্থ প্রদান করে দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা টেনশন আছে আল্লাহ তুমি টেনশন গুলো দূর করে দাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি তার হায়াত বাড়িয়ে দাও। খাস করে যেন বাংলাদেশকে আল্লাহ সঠিক ভাবে পরিচালনা করতে পারে সেই প্রতীক দিয়ে দাও। খাস করে আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গোনাখাত গুলো মাফ করে দাও। বাংলাদেশের মাতব জেলার চন্দ্রপল ইউনিয়ন বিকাশা গ্রামের হ্যাঁ এইভাবে পাঠিয়ে দিয়ে দেবো। তারপরে বড় এবং সামনে সবার ছবি সবার সব বড় ছবি দেখাচ্ছে এবং সামনে মুক্তি সবাই পাবে সবাই পাবে মেলা খাইলে বাতাসে আছে সমস্যা নাই ঘরে বস্তা বস্তা চিনলি ভিতরে খুলো শুনো মুখ দিচ্ছে সন্তুল এক জায়গা দাঁড়া ঠিক আছে।